बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम एच एस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। आमरा क्लास टुएल्भर स्पर्शक अभिलम्ब ए चैप्टरटा निये आलोचना करछिलाम। तो आगे भिडियोते कनिकर उपरिस्थित कोनो प्रदत्त बिंदुते स्पर्शक समीकरण क्यों निर्णय करते हैं सेगुलो देखेछिलाम एवं तार जे आमरा शर्ट रूल बा शर्ट फर्मे आमरा क्यों एकेबारे निर्णय करब सेटाओ आमी तोमादेर शिखिएछिलाम। आज के शेखाब जो कोनो कणिकर उपरिस्थित एक प्रदत्त बिंदुते अभिलम्बे समीकरण आमरा क्यों निर्णय करब। तहले देखो कोनो कणिकर उपरिस्थित माने एखाने आमरा कणिकटाके कि निच्छि एखाने आमरा कणिकटाके एकटा वृत्त निच्छि तहले एटा एक नम्बर दिलाम तहले एकटा वृत्त समीकरण आमरा कि निच्छि एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर समान ए स्क्वायर एटा होच्छे एकटा वृत्त समीकरण। ए वृत्तटार उपरिस्थित आमरा कोन बिंदुते निर्णय करब ना एक्स वन कमा वाई वन ए वृत्तटार ऊपर एक बिंदु हे एक्स वन कमा वाई वन बिंदुते आमरा ए वृत्तटार अभिलम्बे समीकरण माने एक्स वन कमा वाई वन बिंदुते अभिलम्बे समीकरण निर्णय करब। तहले देखो एखाने वृत्तेर समीकरणटा आमादेर कत देवा आछे वृत्तेर समीकरण हच्छे एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर समान ए स्क्वायर। तो आगेर क्लास आमि तोमादेर बोलेछिलाम जे अभिलम्बे समीकरण तार फर्मटा कि हय आमादेर ना वाई माइनस वाई वन एटा समान आमरा कि लिखी माइनस डिएक्स डि वाई एटा समान लिखी माइनस डिएक्स डि वाई कोन पॉइंटे बेर करब ना जदि आमादेर पॉइंट एक्स वन कमा वाई वन हय ताहले डिएक्स डि वाई एक्स वन वाई वन पॉइंटे इंटू कत एक्स माइनस एक्स वन एटा होच्छे आमादेर अभिलम्ब समीकरण निर्णय करार फर्मटा। তাহলে এখানে আমাদের বৃত্তের সমীকরণটা কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে শুরুতেই আমরা কি করব এটাকে আমরা ডিফারেন্স সেট করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে দেখো আগে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্স সেট করি তাহলে এটাকে আমরা এক নাম্বার নাম দিলাম। তাহলে এখানে আমরা লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্স সেট করছি। তাহলে এখানে আমরা কত পাবো টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স এটা সমান জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যদি আমরা এটা একেবারে লিখে দিই তাহলে আমরা কি পাবো ডি ওয়াই ডি এক্স সমান আমরা পাবো মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখন আমরা কোন পয়েন্টে বের করব না এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ওয়াই ডি এক্স এটা কোন পয়েন্টে বের করছি আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে। তাহলে এটা সমান হবে আমাদের মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান। কিন্তু দেখো আমাদের যদি অভিলম্বে সমীকরণ নির্ণয় করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিওয়াই ডিএক্স নয় সেক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হয় ডিএক্স ডিওয়াই বের করতে হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে। তাহলে এখানে আমরা কি বের করব এখানে আমরা একেবারে লিখে দিই যে অতএব দিয়ে তুমি এখানে ডিএক্স ডিওয়াই বের করে লিখতে পারো বা আমরা যদি একেবারে মানটা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি। তো আমরা একেবারেই মানটা বের করব। তাহলে এখানে লিখি এক নং বৃত্তের বৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অভিলম্বের সমীকরণ এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণের আগে আমি ফর্মুলাটা লিখে নিই। তাহলে ফর্মুলাটা কি না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস ডিএক্স ডি ওয়াই কোন পয়েন্টে বের করবো আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এবার দেখো এখানে আমরা কত কি লিখেছি মাই ডিএক্স ডি ওয়াই আমরা বের করেছিলাম কি ডি ওয়াই ডিএক্স সমান পেয়েছিলাম আমরা মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে যদি আমরা ডিএক্স ডি ওয়াই বের করি তাহলে ডিএক্স ডি ওয়াই বের করছি কোন পয়েন্টে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে। তাহলে এটা সমান কি হবে এই টার্মটা আমাদের উল্টে যাবে তাহলে এক্ষেত্রে হবে আমাদের কত মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো আগে এখানে মাইনাসটা যেমন আছে রেখে দিলাম এবার এইটার ভ্যালু বসাচ্ছি কত মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। তাহলে মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু কত হবে আমাদের আবার এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো আমরা ইমপ্লাইজার লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এবার কোনা কোনি গুণ করব তাহলে কি পাচ্ছি ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান এখানে পাচ্ছি আমরা এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ানের সঙ্গে এই টার্মটা গুণ করছি আর কোনা কোনি ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের সঙ্গে এক্স ওয়ানটা গুণ করেছি। তাহলে দেখো এখানেও মাইনাস এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানেও মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল। তার মানে আমরা পেলাম কত ইমপ্লাইজার দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি এখানে আমরা পেলাম কত
y x1 minus x y1 সমান 0। তাহলে দেখো আমরা কি পেলাম y x1 minus x y1 সমান 0। তাহলে এখান থেকে দেখো যদি আমরা মাইনাস কমন নি তাহলে এটা আমরা কি লিখতে পারি x y1 minus y x1 সমান 0। আমরা এই x আর y টাকে এই যেহেতু x y1 x x টাকে আমরা যেহেতু আগে লিখেছি সেজন্য আমরা এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে দেখো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার বৃত্তের উপর অবস্থিত x1 কমা y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি পেলাম x y1 minus y x1 সমান 0। তাহলে দেখো এই যে এই সরলরেখাটা আমরা এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। যে সরলরেখার সমীকরণটা যেহেতু এখানে 0 সমান 0 পেয়েছি তার মানে এটা আমরা কি বলতে পারি যে এই সরলরেখাটা হচ্ছে আমাদের 0,0 বিন্দুগামী, অর্থাৎ এই এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এক্স ওয়ান সমান 0। এটা এটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে কোন বিন্দুগামী, এটা হচ্ছে 0,0 বিন্দুগামী, অর্থাৎ আমরা যে বৃত্তটা বের করছিলাম যে বৃত্তটার মধ্যে সমীকরণ দেওয়া ছিল কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, অর্থাৎ এই এক নম্বর যে বৃত্তটা ছিল এই বৃত্তটার কি এই বৃত্তটার হচ্ছে কেন্দ্রগামী, কারণ এই বৃত্তের কেন্দ্রটা কত এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি না বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে অভিলম্ব, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অভিলম্ব সেটা সবসময় কোন দিক দিয়ে যাবে সেটা সবসময় তার কেন্দ্রবিন্দু দিয়ে যায়, এই যে এখান থেকে আমরা এটা বলতে পারছি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এই বিন্দুর উপর অবস্থিত মানে এই বৃত্তটার উপর অবস্থিত একটা বিন্দু আমি কত নিতে পারি, দেখো এ কস থিটা কমা বি সাইন থিটা, কারণ সরি এটা এ সাইন থিটা হবে, এ কস থিটা কমা এ সাইন থিটা, এই বিন্দুটা আমি অবশ্যই বলতে পারি যে এই বৃত্তটার উপর অবস্থিত, কারণ এই যে আমি স্থানাঙ্কটা নিয়েছি যে বিন্দুর স্থানাঙ্কটা সেই বিন্দুর স্থানাঙ্কটা দেখো এই বৃত্তটাকে মানে এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে স্যাটিসফাইড করবে। তুমি যদি এখানে এক্স স্কোয়ারের জায়গায় মানে এক্স এর জায়গাতে এ কস থিটা বসাও তাহলে আমরা কত পাবো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে আমরা এল এইচ এস টার্মে বসাচ্ছি, প্লাস ওয়াই এর জায়গায় আমি যদি এ সাইন থিটা বসাই তাহলে এখানে আমরা কত পাবো ওয়াই এর জায়গায় এ সাইন থিটা বসালে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই টার্মটা আমরা পাচ্ছি। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান, তার মানে এ স্কোয়ার ইন্টু ওয়ান সমান এ স্কোয়ার। তাহলে দেখো এই সমীকরণটার এল এইচ এস এর সঙ্গে আর এইচ এস এর টার্মটা সমান হচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারি না এ কস থিটা এ সাইন থিটা এই বিন্দুটা অবশ্যই কি এই বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে দেখো আমরা এখন কি করব না এই এ কস থিটা এ সাইন থিটা এই বিন্দুতে যদি আমরা অভিলম্বের সমীকরণ বের করতে যাই তাহলে কোন বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করব না এ কস থিটা কমা এ সাইন থিটা এই বিন্দুতে যদি আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে আমরা কি পাবো না এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখেছিলাম এই এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় আমরা কি পুট করব এ কস থিটা আর এ সাইন থিটা, মানে এ কস থিটাটা পুট করব কার জায়গায় এক্স ওয়ানের জায়গায় আর এ সাইন থিটা এটা পুট করব কার জায়গায় ওয়াই ওয়ানের জায়গায়। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে দেখো এক্স ইন্টু ওয়াই ওয়ান মানে কত এ সাইন থিটা এক্স ইন্টু এ সাইন থিটা মাইনাস ওয়াই ইন্টু কত এক্স ওয়ান আছে ওয়াই এক্স ওয়ান তার মানে ওয়াই ইন্টু কত হবে এ কস থিটা ওয়াই ইন্টু এ কস থিটা সমান হচ্ছে 0। তাহলে বা এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে দেখো যদি এটা কমন নিই তাহলে আমরা কত পাবো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান 0। আমরা কি করেছি এটা কমন নিয়েছি, এবার এটা হচ্ছে আমাদের কি এখানে নট ইকাল টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এটা সমান হচ্ছে 0, যেখানে এ টার্মটা কি নট ইকাল টু 0, অর্থাৎ এই যে আমরা অভিলম্বের সমীকরণটা পেলাম এটা হচ্ছে কি না বৃত্তের উপর অবস্থিত এ কস থিটা আর এ সাইন থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে এই সমীকরণটা হচ্ছে কার সমীকরণ না বৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুতে এ কস থিটা কমা এ সাইন থিটা এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটা না এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান 0। এবার আমরা কি নির্ণয় করব না ওয়াই স্কোয়ার সমান 4 এ এক্স, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ,
এই অধিবৃত্তের উপর অবস্থিত এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। অভিলম্বের সমীকরণ, তাহলে শুরুতেই আমাদের দেখো সমীকরণটা কত কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, এটাকে আমরা এক নাম্বার নাম দিলাম। তাহলে আমরা কি করব, শুরুতেই আগে এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখান থেকে আমরা কত পাবো, ওয়াই স্কোয়ারের জন্য আমরা কত পাবো, টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 4a ইন্টু 1, এক্স এর জন্য 1 পাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান আমরা কত পাবো, 4a ডিভাইডেড বাই 2y। এবার এটাকে 2 দিয়ে ক্যান্সেল করো, 2 2 এর 4, তাহলে সমান আমরা কত পেলাম এটা 2a বাই y। এবার ডিওয়াই ডিএক্স কে আমরা কোন পয়েন্টে বের করব, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কত, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান এটা হবে আমাদের 2a ডিভাইডেড বাই ওয়াই ওয়ান। এবার অভিলম্বে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে কি বের করতে হয়, ডিএক্স ডিওয়াই বের করতে হয়। তাহলে এখান থেকে আমরা একেবারে বের করে নিচ্ছি কত, ডিএক্স ডিওয়াইটা, তাহলে অতএব ডিএক্স ডিওয়াই কোন পয়েন্টে বের করছি আমরা, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে ডিওয়াই ডিএক্স সমান যদি 2a বাই ওয়াই ওয়ান হয় তাহলে ডিএক্স ডিওয়াই সমান কি হবে, এই টার্মটা উল্টে যাবে, তাহলে এটা সমান আমরা কত পাবো, ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2a। এবার আমরা কি বের করব, অভিলম্বের সমীকরণ। তাহলে এখানে লিখি এক নং অধিবৃত্তের উপর, এক নং অধিবৃত্তের কোন বিন্দুতে বের করছি, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ কি ফর্মুলা আমাদের, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস কত, ডিএক্স ডিওয়াই, মাইনাস ডিএক্স ডিওয়াই কোন পয়েন্টে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে এবার মানগুলো বসাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডিএক্স ডিওয়াই অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ানে কত ভ্যালু, এখানে ওয়াই ওয়ান বাই 2a, তার মানে এটা পাচ্ছি আমরা মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট তাহলে আমরা কি করব, এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কত পাবো, এটা 2a ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে 2a ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পারি, ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস 2a ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান 0। তাহলে এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে কি না, এই অধিবৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অভিলম্বের সমীকরণ। দেখো আমরা অধিবৃত্তের উপর, অধিবৃত্তের কি অভিলম্বের সমীকরণ মানে ওয়াই স্কোয়ার সমান 4ax অধিবৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা কি পেলাম, ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস 2a ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান 0। এবার দেখো আমরা কি জানি যে এটি স্কোয়ার কমা 2at, এই একটা বিন্দু, এটা সবসময় কার উপর অবস্থান করে, অধিবৃত্তের উপর অবস্থান করে, আর এটাকে আমরা কি বলি, অধিবৃত্তের প্যারামেট্রিক ফর্ম বলি। তাহলে এখন আমরা কি করব, এই যে এটি স্কোয়ার কমা 2at এই বিন্দুতে অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করব, এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে যদি আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে যাই, তাহলে এখানে যেটা আমাদের ওয়াই ওয়ান ছিল, তাহলে ওয়াই ওয়ান এর জায়গাতে আমরা কত ফুট বসাবো, ওয়াই ওয়ান এর জায়গাতে আমরা 2at বসাবো, আর এক্স ওয়ান এর জায়গাতে আমরা কত বসাবো, এটি স্কোয়ার বসাবো। তাহলে দেখো তাহলে আমাদের ফর্মটা কি, ফর্মটা হয় আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এখানে কত আছে, ডিএক্স ডিওয়াই কোন পয়েন্টে আছে, এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু তারপর আছে এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের ফর্ম। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের টি জাতীয় রাশি, ওয়াই ওয়ানটা হচ্ছে টি জাতীয় রাশি আর এক্স ওয়ানটা হচ্ছে টি জাতীয় রাশি। তাহলে এখান থেকে আমাদেরকে আগে কি বের করতে হবে, এখান থেকে আগে আমাদের ডিএক্স ডিওয়াইটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি, তাহলে এখান থেকে আমরা কি বের করবো, ডি ওয়াই ওয়ান বাই ডি টি, টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা সমান হবে আমাদের 2a, আর এখান থেকে যদি আমি ডি এক্স ওয়ান বাই ডি টি বের করি তাহলে এটা হবে আমাদের 2at। এবার আমরা কি বের করবো, ডি এক্স ওয়ান বাই ডি ওয়াই ওয়ান, মানে এটা আমি একেবারে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে বের করে নিচ্ছি।
তাহলে এখান থেকে আমরা কি পারবো, এখান থেকে আমরা পাবো ডিএক্স ওয়ান বাই ডিটি ইন্টু ডিটি বাই ডি ওয়াই ওয়ান, তাহলে এটা সমান আমরা এটার ভ্যালু কত, ডিএক্স ওয়ান বাই ডিটি এর মান হচ্ছে 280, আর এটার মান কত, এটার মান হচ্ছে হবে আমাদের ওয়ান বাই টু এ ইন্টু ওয়ান বাই টু এ। তাহলে এক্ষেত্রে আমাদের অভিলম্বের সমীকরণটা কত হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে কত 280, ওয়াই মাইনাস 280 সমান মাইনাস ডিএক্স ডিওয়াই, মানে অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ানের পরিবর্তে আমরা কত লিখবো, ডিএক্স ওয়ান ডি ওয়াই ওয়ান। তার মানে এটা হবে আমাদের মাইনাস 280 ডিভাইডেড বাই টু এ, মানে এই যে মানটা আমরা পেলাম, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কত 80 স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ টি স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে টু এ টু এ ক্যান্সেল হবে, তাহলে ওয়াই মাইনাস 280 সমান এখানে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো মাইনাস টি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এটি স্কোয়ার, সরি এটা এখানে টি রয়েছে আর টি স্কোয়ার রয়েছে, তার মানে এটা আমাদের টি কিউব হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা মাইনাস টি এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি, তার মানে এদিকে এলে কত পাবো আমরা, প্লাস এক্স টি প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 280 প্লাস এ টি কিউব। তাহলে এই যে এটা আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের এই এটি স্কোয়ার কমা 280 বিন্দুতে ওয়াই স্কোয়ার সমান 4 এ এক্স অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ। তাহলে এতক্ষণ ধরে আমরা কি নির্ণয় করা শিখলাম, না অভিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করব সেগুলো শিখলাম। এবার এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে বাইরের কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো এখন আমরা কি আলোচনা করব, না একটি বাইরের বিন্দু থেকে কোনো বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, বাইরের বিন্দু থেকে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো আমরা ধরছি কি, ধরো এখানটাতে আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে আমরা মনে করছি এটা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এরকম কোনো জায়গাতে হয়তো বাইরে কোনো একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার আমরা কি নাম দিচ্ছি, পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে আমরা এটা যদি আমাদের পি একটা বিন্দু হয় আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি, তাহলে আমরা কি নির্ণয় করব, না এই যে বৃত্তের বাইরের যে একটা বিন্দু পি এক্স, যার স্থানাঙ্ক আমরা কত নিচ্ছি দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা হচ্ছে বৃত্তের স্থানাঙ্কটা। তাহলে এই এই পি বিন্দু থেকে আমরা কি নির্ণয় করব, না এই যে এই যে বৃত্তটা রয়েছে, মনে করছি আমরা বৃত্তের সমীকরণটা কত নিচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান হচ্ছে জিরো। তাহলে এই এই পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দু থেকে এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি এরকম ভাবে একটা স্পর্শকটা নিই, তাহলে এটা হচ্ছে স্পর্শক, এই যে বাইরের একটা বিন্দু থেকে স্পর্শক টেনেছি, তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরছি এই বিন্দুটার নাম দিলাম আমরা টি। এবার আমরা কি করব, তাহলে এই টি আর সি কে আমরা যোগ করছি, টি আর সি, আর এখানে আমরা পি আর সি কে যোগ করলাম। তাহলে দেখো সিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো, এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত হবে আমরা জানি যে মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক। তাহলে দেখো তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর সি টি এটা এটা কি, সি টিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা কি জানি সি টি সমান হবে, এটা আমরা বার দিয়ে লিখব, সি টি সমান হয় রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এত একক। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যদি পি বিন্দুর স্থানাঙ্ক জানি সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি পি সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার, তার মানে এখানে হবে এক্স ওয়ান প্লাস জি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার, তার মানে ওয়াই ওয়ান প্লাস এফ এটার হোল স্কোয়ার। এবার দেখো এই যে পিটি যে সরলরেখা, এই পিটি সরলরেখা বৃত্তের কোথায় স্পর্শক, না টি বিন্দুতে স্পর্শক, এবং সিটিটা হচ্ছে এই সিটিটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পিটিটা হচ্ছে বৃত্তের টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর সিটিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে আমরা কি বলতে পারি, এই যে
এই সিটি আর এপিটি এই দুটো কি, এই দুটো হচ্ছে পরস্পর লম্ব, তার মানে আমরা কি বলতে পারি যে পিটি এটা লম্ব কার উপরে, সিটি এর উপরে। এলো তোমরা ক্লাস 10 এর উপপাদ্যতে পড়ে এসেছো। তাহলে এই টোটাল যে ত্রিভুজটা আমরা পেলাম, এই যে পিসিটি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এই এখানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা কি, এই পিসিটা হচ্ছে আমাদের অতিভুজ। আর আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার পিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ টিসি স্কোয়ার প্লাস এটা আমরা লিখতে পারি পিটি স্কোয়ার। এবার আমরা যেহেতু এই দূরত্বটা ডিস্টেন্সটা বের করব, এই যে পি বিন্দু থেকে এই যে স্পর্শকের দৈর্ঘ্যটা আমরা বের করব, মানে আমাদেরকে কার মান বের করতে হবে, পিটি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব পিটি স্কোয়ার সমান আমরা লিখতে পারি পিসি স্কোয়ার মাইনাস টিসি স্কোয়ার। তাহলে এবার পিসি স্কোয়ার তার ভ্যালুটা দেখো আমি আগেই বের করে রেখে দিয়েছি, x1 প্লাস জি এর হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ এর হোল স্কোয়ার মাইনাস। এবার টিসি স্কোয়ার, টিসি এর ভ্যালু দেখো আমি আগেই বের করে রেখে দিয়েছি কত, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার তার যদি স্কোয়ার করি তাহলে আমাদের রুটটা চলে যাবে, তাহলে এটা মাইনাস কত হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কত পাবো, x1 এর স্কোয়ার প্লাস 2gx1 প্লাস জি স্কোয়ার, আর এখানে পাবো আমরা প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস 2fy1 প্লাস এফ স্কোয়ার মাইনাস, এই টার্মটা লিখবো। তাহলে এটা মাইনাসের জন্য ভেতরে টার্মগুলো চেঞ্জ হবে, তাহলে এটা হবে মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি। তাহলে দেখো প্লাস জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। তাহলে এখান থেকে দেখো আমরা কার মান বের করবো, শুধু পিটির ভ্যালু বের করবো। তাহলে পিটি সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি। তাহলে এই যে বৃত্তের বাইরের বিন্দু আমরা কি নিয়েছিলাম, বৃত্তের বাইরের বিন্দু ছিল পি, এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সেটা আমরা কত পেলাম, এই যে রুট ওভার x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি, এটা এত একক। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বৃত্তের বাইরের বিন্দু একটা পি, পি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এবার দেখো যদি আমাদের বৃত্তটার স্থানাঙ্ক যদি এরকম দেওয়া থাকে যে x² প্লাস y² সমান হচ্ছে a², তাহলে এখানে দেখো জি আর এফ জাতীয় টার্মগুলো তো নেই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে, না সেক্ষেত্রে ধরো এরকম বাইরের একটা বিন্দু নিচ্ছি পি, তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তাহলে বাইরের বিন্দু হচ্ছে পি x1, y1, সেখান থেকে কি বের করতে হবে, না এই যে x² প্লাস y² সমান a², এই বৃত্তের মানে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের মানে বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য সমান কত হবে, এখানে কত হবে রুট ওভার এই যে x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার, এখানে দেখো এই যে 2gx1 2fy1 এই টার্মগুলো তো আর থাকবে না, কারণ এখানে তো এই টার্মগুলো নেই, এগুলো হচ্ছে এখানে কেন্দ্রটা কত জিরো জিরো, কারণ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এখানে বৃত্তের কেন্দ্রটা কত (0, 0), তাহলে এখানে আমাদের কি এই টার্মগুলো আর থাকবে না। তাহলে এক্ষেত্রে হবে x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার, আর এখানে যেটা প্লাস সি ছিল এখানে সেটা কোনটা হবে, এই যে এই টার্মটা এটা হবে মাইনাস স্কোয়ার, কারণ এটাকে যদি আমরা পুরো ফর্মে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো x² প্লাস y² মাইনাস স্কোয়ার সমান জিরো এইটা। তাহলে সেক্ষেত্রে আমরা স্পর্শকের দৈর্ঘ্য কত পাবো, x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার মাইনাস s² এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য পাবো বাইরের কোনো বিন্দু থেকে। তাহলে যেহেতু এটা স্পর্শকের দৈর্ঘ্য সেজন্য এটা কি দিতে হবে, এটা দিতে হবে আমাদের একক।